সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 13 এপ্রিল 2023 রোজ বৃহস্পতিবার। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আজ চলে আসছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা আর মান্দা উপজেলাতে, ফেরিঘাট এরিয়াতে। দর্শক, চেষ্টা করব এখান থেকে দুইটি ফিজিয়ান জাতের গরু দেখানোর জন্য, যেগুলো মূলত একটু মিডিয়াম সাইজের দুধের গাভী আর কি। দেখেন, যদি এই গরুগুলো পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা গরু কালেকশন করতে পারেন। ভিডিওর শুরুতেই আজকে অ্যাড চলতেছে নোয়াখালী ফেনী কুমিল্লার জন্য আমার গাড়ি রেডি হচ্ছে, তো ইনশাল্লাহ আজকে হলো আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার আর শনিবারেই আমার গাড়ি যাবে নোয়াখালী ফেনী কুমিল্লার উদ্দেশ্যে, বিশেষ করে নোয়াখালীর জন্য। ঠিক আছে, তো দেখেন, যারা মিডিয়াম সাইজের দুধের গরু খুঁজতেছেন, আজকাল আসলে সমস্যা হলো বড় গরুতে কী সমস্যা হচ্ছে, বড় গরুতে খাবারের যে দাম সেই অনুযায়ী কিন্তু দুধের দিকে মানে পোষানো যাচ্ছে না, যার কারণে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই মিডিয়াম সাইজের গরুগুলো দেখায়, যেগুলো দেশি গরুর মতো খাবার লাগবে আর দুধ দেবে আপনার মোটামুটি ফিজিয়ান গরুর আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখানে দুইটা গরু দেখেছি, চলুন এই গরুগুলোর তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যে কেমন দামে ওনারা বিক্রি করবে এবং কতটুকু দুধ হবে, বয়স কি, বিস্তারিত বিষয় আপনাদের সাথে আলোচনা শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের সাথে আছেন আজিজ ভাই। তো সালাম আলাইকুম আজিজ ভাই। ভাই ভালো আছেন? তো আপনার এখানে তো রেগুলার বেশ কিছু গরু দেখা যায়। দেখেন দর্শক, আসলে ওনারা জায়গাও বানা রাখছেন এখানে, কিন্তু অনলাইনে যেই গরুগুলো সেই গরুগুলাই কিন্তু সেল করার উদ্দেশ্যেই এই যে জায়গা বানানো আছে। ঠিক আছে, এখান থেকে এখানে বেশ কিছু গরু অনলাইনের মাধ্যমেই সেল করা হয়, তো মূলত এটা একটা বিক্রয় কেন্দ্র। ওনারা বিশেষ করে গরু বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেন, করার পরে অনলাইনের মাধ্যমেই সেল করেন আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমরা সরাসরি আজিজ ভাইয়ের সাথে কথা বলবো। আজিজ ভাই, আমরা প্রথমে যে গরুটা দেখতেছি এই গরুটা একটু এই সাইডে নিয়ে আসেন তো ভাই, হাঁটায় দেখান তো। দর্শক, গরুটা কিন্তু মিডিয়াম সাইজের গরু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ঘুরে আনি আসে। আজ ভাই, এই গরুটার বয়স কি ভাই? প্রথম যে গরুটা দেখতেছি দুই দাঁত, হ্যাঁ কেবল দাঁত লোয়া। আচ্ছা, দুই দাঁত, প্রথম বাচ্চা তাই না? আচ্ছা, তো এখন দর্শক, যেহেতু দুই দাঁত এটা দেখার ইয়ে লাগে না, তারপরেও যদি একটু দেখানোর পরিবেশ হয়, আজ ভাই একটু দাঁতের ইয়েটা দেখান তো, দুই দাঁত যেটা এটা একটু দেখান তো ভাই, যদি সম্ভব হয়। দর্শক, এই যে দুই দাঁতই আর কি, এই যে দেখা যাচ্ছে দুই দাঁত। তো ভাই কেমন নিয়ত, কেমন কেমন রেটে বিক্রির নিয়ত, দাম চান দেখে? 1,65,000 বেচা কেনার নিয়ত না এটা চাওয়া দাম? চাওয়া দাম এখন সাক্ষাতে হলে পারে, সাক্ষাতে হলে কিছু, হ্যাঁ কমিশন করা যাবে, কিছু কম করা যাবে। দর্শক দেখেন, গরুটি যদি পছন্দ হয় তো আনুমানিক এই গরুর থেকে আমি যেটা আনুমানিক একটা আইডিয়া করছি যে মোটামুটি 8 কেজি দুধ এটার থেকে আশা করা যায়। তো আজিজ ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কেমন আপনার আশা যে এটাতে দুধ কত না, প্রথম প্রথমে আর কি, একবারে সকালে একবারে 8 কেজি? আচ্ছা, তারপরে ইনশাল্লাহ 4 কেজি মার্শাল্লাহ। দর্শক, এই গরুর থেকে 12 কেজি দুধ আশা করা যায় দুইবারে বাচ্চায় খাওয়ার পরেও, কিন্তু আপনারা অ্যাভেলেবল 10 কেজি যে কোনো সময় এটার থেকে নিতে পারবেন। তো দর্শক, আমরা 1 নম্বর যে গরুটি সেইটার তথ্য দেওয়ার চেষ্টা করলাম। 1,65,000 চাওয়া দাম, দাম দর করার সুযোগ রয়েছে, দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ যতটুক পারি আপনাদের জন্য কম করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা চলে যাব 2 নম্বর যে গরুটি রয়েছে, দ্বিতীয় গরু সেইটার কাছে। ভাই এটা বয়স কি? বয়স হয় দাঁত, বয়স তলা কেমন এই লুজ আছে একটু টানে দেখান, বয়স 6 দাঁত এটা। আচ্ছা, এটার আর কতটুকু লুজ আছে ভাই? এটা তো দেখা হয় না লুজটা, এটা সময় কিরকম আছে ভাই বাচ্চা দিতে? 1 সপ্তাহ। দর্শক, 1 সপ্তাহ সময় রয়েছে এটা বাচ্চা দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তারপরে
দ্বিতীয় নাম্বার যে গরুটা এটার বয়স 6 দাঁত দ্বিতীয় বিয়া এটা ভাই কেমন আপনার আশা কেমন যে এটা থেকে দুধ কতটুকু পাওয়া যাইতে পারে দুধ প্রথম মেন পাওয়া গেছে 2 টানে 14 লিটার 2 টানে 14 লিটার আচ্ছা তার মানে এই বিয়ানে যদিও বেশি না হয় কিন্তু 14 লিটার থাকবে 14 15 থাকবে হ্যাঁ কোন ইয়া হবে না থাকবে 14 15 লিটার থাকবেই আচ্ছা প্রচুর এখন এই যো এই যো আচ্ছা এটা একটু খুলে নেন তো দেখি হাঁটায় একটু দেখি দর্শক ভালো করে একটু দেখেন যদি আপনাদের পছন্দ হয় সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কালেকশন করে দেওয়ার চেষ্টা করব গরু মিডিয়াম সাইজের গরু এগুলো কিন্তু খাবার খরচে পোষানো যায় দেশি গরুর মতো খাবার লাগে ভাই এটা কিরকম রেট রাখা আছে ভাই ভাই কেমন কি রেট এটার একটু কথা বলেন দেখি ১৭০,০০০ দর্শক এটা হলো ১৬৫,০০০ দুই দাঁত বয়স ছয় দাঁত বয়স এটা হলো ১৭০,০০০ চাওয়া দাম দাম করার সুযোগ আছে না একদম ভাই দাম করার সুযোগ আছে আচ্ছা যদি একটু বলতেন যে কি কেমন নিয়তে বিক্রি করার চিন্তা ভাবনা এটা এটা কত হইলে বিক্রি করা যায় আপনার একটা আইডিয়া যদি দেন তাহলে সেই ক্ষেত্রে দর্শকরা একটু সুবিধা পাইতো এটা হলো ১৬৫,০০০ দর্শক ১৬৫,০০০ হলে এটা বিক্রি করা যাবে আর এটা হলো ১৬৬৫ চাওয়া দাম আর কেমন ৬০ হলে দেওয়া যাবে আচ্ছা দর্শক ১৬৬০০০ হলে এইটা দেওয়া যাবে সবগুলো কিন্তু মানে জাতের গরু মানে ইয়ে না অনেক আছে অনেকেই দেখবেন যে গরু যারা চিনে না তারা কিন্তু একটু মিস্টেক করে বসে সেটা হলো এই যে এইটার ঘাড় আছে দেখেন চোঁট চোঁট কিন্তু একবারে লেভেল সমান ঠিক আছে আর ফিজিয়ান গরুর আর একটা দিক দেখা লাগে সেটা হলো শিংগুলা দেখবেন সামনের দিকে যেগুলো শিং সামনের দিকে এগুলা আমার মনে হয় জাতে একটু ভালো হয় এইটারও কিন্তু শিং সামনের দিকে ঠিক আছে আপনি কথা বলেন তো কি বলছে কথা বলেন কি বলতেছে দর্শক এই যে চামড়া একটু যদি দেখাই অনেকটা আইডিয়া পাবেন ঠিক আছে দর্শক তো ইনশাল্লাহ আশা করি যে আপনাদের একটু হলেও আইডিয়া হয়ে গেছে যে কেমন দামে বেচা কিনা হচ্ছে আর কেমন গরু দেখাইলাম ঠিক আছে তো দেখেন যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করেন যে কোনো জায়গা থেকে আর যদি আমাদের আশেপাশে এলাকার থেকে কেউ দেখেন সেই ক্ষেত্রে আপনার সরজমিনে আসে ওনাদের সাথে দাম দর করে একবারে বিস্তারিত যেইটা আপনাদের ভালো লাগে সেইভাবে ওনাদের সাথে কথা বলে গরু কালেকশন করতে পারবেন তো দর্শক আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনারা গরু পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই নাম্বারে আমার ইমো আছে দর্শক ইমোতে কল করলে বেশি ভালো হয় কারণ আমার লাইন সবসময় একটু বিজি থাকে অনেক সময় মোবাইলটা বন্ধ থাকে তো সেই ক্ষেত্রে আপনারা ইমোতে যোগাযোগ করবেন ঠিক আছে তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম